এক গ্রামে একটা লোক ছিল। লোকটি খুব দয়ালু ছিল। দয়ালু বলতে সে যদি মানুষের কোনো দুঃখ কষ্ট দেখত তাহলে সে সহ্য করতে পারতো না, যদি কোনো মানুষ বিপদে পড়তো তাহলে সাথে সাথে গিয়ে সে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করত যতটা তার সমর্থতে থাকত। এখন বিষয়টি হলো, সে একদিন হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে গেল এবং সেখানে গিয়ে সে দেখতে পেল যে নদীর দুই পারে, নদী বলতে একটা খাল সিস্টেম এরকম ছোট নদী, তো সে দেখতে পেল দুইজন বিকলঙ্গ লোক নদীর দুই পারে বসে আছে, একজন এপার থেকে ওপারে যাবে আর আরেকজন ওপার থেকে এপারে আসবে। যেহেতু তারা বিকলঙ্গ ছিল, তারা চলাফেরা করতে পারতো না, সেই জন্য তারা অসহায়ের মতো ওখানে বসে রয়েছে সাহায্যের জন্য। তো যেহেতু ওই লোকটি মানুষকে সাহায্য করতে পছন্দ করত, তখন ওই লোকটি ডিসাইড করলো যে তাদেরকে সাহায্য করবে। এখন ওই নদীতে কোনো যানবাহন ছিল না যে পারাপারের জন্য, তো তখন ওই লোকটি সিদ্ধান্ত নিল যে তার কাঁধে করেই এই লোক দুটোকে পারাপার করে দিবে। তো যেই কথা সেই কাজ। তো ওই লোকটি প্রথমে নদীর একপারের একজন লোককে কাঁধে নিয়ে নদীর মাঝখান পর্যন্ত চলে আসলো। তো হঠাৎ করেই সে মনে মনে ভাবলো, যেহেতু দুইজন লোক, একজন লোককে যেহেতু আমি নদীর মাঝখান পর্যন্ত নিয়ে আসছি, এখন হক অপর পারের যে লোকটা ওনাকেও নদীর মাঝখানে নিয়ে আসা। তো তখন ওই লোকটি যাকে কাঁধে করে নদীর মাঝখান পর্যন্ত নিয়ে আসছিল, তখন ওই নদীর মাঝখানে রেখে সে আবার অপর প্রান্তে চলে গেল যে অন্য ওই লোকটিকে নদীর মাঝখান পর্যন্ত নিয়ে আসবে। তো যেহেতু তারা বিকলঙ্গ ছিল, চলাফেরা করতে পারে না, তো ওই লোকটি হাবুডুবু খাচ্ছিল পানির ভিতর পড়ে, পানির ভিতরে বসে। তো ওই লোকটি অপর লোকটিকেও যখন নদীর মাঝখানে নিয়ে আসলো, তখন দেখলো যেই লোকটিকে নদীর মাঝখানে রেখে গেছে সে হাবুডুবু খাইতেছে। তো এখন সে মনে মনে ভাবলো, যাই, যেহেতু এই লোকটিকেও নদীর মাঝখান পর্যন্ত নিয়ে আসছি, তো এখন ওই লোকটাকে বাঁচাই। তো ওই লোকটিকে কাঁধ থেকে নামিয়ে আবার ওই লোকটিকে বাঁচাতে গেল। তো এখন আবার উনিও পানিতে ডুবে আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো। তো ওই লোকটি এখন দুইজন লোককে নদীর ভিতর বসে কীভাবে বাঁচাবে, তো সে আহামরি খাচ্ছে, কিছুই করতে পারলো না, ওই লোক দুটো মারা গেল। তো এখন সে মনে মনে ভাবতে লাগলো যে আসলে এটা আমি কী করলাম। তো দেখুন, এটা আসলে একটা নিছক গল্প মাত্র, কিন্তু এখানে একটা বিষয় আছে। সেই বিষয়টি হলো যে মানুষের উপকার করতে গেলেও কিন্তু একটা জ্ঞানের প্রয়োজন হয়। তো জ্ঞানহীন মস্তিষ্ক নিয়ে যদি আপনি কোনো মানুষকে উপকার করতে যান, তখন আপনি দেখবেন যে উপকারের চেয়ে বরং অপকারই বেশি হয়েছে। তাই আসলে একটি কথা বলা যায় যে মানুষের উপকার করতে গেলেও জ্ঞান দরকার হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, মানুষের উপকার করা তো সবচেয়ে ভালো কাজ, সেই উপকারটা করতে গিয়ে যেন কোনো মানুষের অপকার না হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।